السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে এবং প্রবাসে, এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক ইসলামিক আয়োজন ইসলামী জীবন বিধানের আজকে সরাসরি পড়বে। দর্শক শ্রোতা, আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করে থাকি আমাদের জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে আলোচনা করতে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের জীবনের অতীব প্রয়োজনীয়, যার মুখোমুখি আমরা প্রতিদিনই হয়ে থাকি, সেটি হচ্ছে শব্দ দূষণ। শব্দ দূষণকে না করি, এই প্রতিপাদ্য বিষয়ের উপরে আমরা আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা, এবং সেই সঙ্গে আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের উত্তর জানবার চেষ্টা করব। দর্শক, আমাদের আজকের এই আয়োজনে এই গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্যে সম্মানিত অতিথি হিসাবে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দেশম বরণ আলেম দিন বিশিষ্ট ইসলামিক স্কলার প্রফেসর মুখতার আহমদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জাযাকাল্লাহ খায়র, আপনি কষ্ট করে আজকে আমাদের সঙ্গে কানেক্ট হয়েছেন, যুক্ত হয়েছেন, মর্যাদা অনেক বাড়িয়ে দিয়ে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা তাহলে শুরু করতে চাই ইনশাআল্লাহ তাআলা। আপনারা আমাদের সঙ্গেও কানেক্ট হতে পারেন, জানাতে পারেন আপনাদের বিভিন্ন মতামত এবং প্রশ্ন করতে পারেন আমাদের কাছে ইনশাআল্লাহ তাআলা। টেলিভিশনে প্রদর্শিত নম্বরে আপনারা ফোন করুন এবং সংক্ষেপে আপনার প্রশ্নটি করুন, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথির কাছে। শব্দ দূষণকে না করি, এই বিষয়ের উপরে আমরা আজকে আলোচনা শুনতে চাই। প্রফেসর মুখতার আহমদ, আপনি যদি প্রথমে আমাদেরকে বলতেন যে আসলে শব্দ দূষণ বলে আমরা কি বুঝি, সেটি যদি আমরা একটু প্রথমে জানতাম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বা'দ। শব্দ দূষণের যদি দুটো দিক আমরা আনি, একটি দিক হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে স্পিরিচুয়াল। তাহলে ফিজিক্যাল বলতে আমরা একজন মানুষ যতটুকু শব্দ তার কানে সহ্য করার মতো ক্ষমতা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যাচারালি এটিকে সৃষ্টি করেছেন, তার চেয়ে অতিরিক্ত কোনো শব্দ তার কানে কোনোভাবে পৌঁছে দেয়া অথবা এমন কোনো শব্দ কেউ তৈরি করা, এমন কোনো আওয়াজ কেউ তৈরি করা যে আওয়াজটি একজন মানুষের যতটুকু নেয়ার মতো ধারণ ক্ষমতা আছে তার চেয়ে বেশি হয়, সেটি শব্দ দূষণ। যেমন একজন মানুষ সাধারণত 45 বা 47 ডেসিবল, এটাকে বলে মানে শব্দের যে ইউনিট, ইউনিটটাকে ইংরেজিতে ডেসিবল বলে, এই মাত্রাটা পর্যন্ত তিনি নিতে পারেন। তার চেয়ে বেশি যখন হয় তখন কিন্তু মানুষ মারা যায়। এবং পৃথিবীতে অথবা মানুষ বিভিন্নভাবে বিকলাঙ্গ হয়। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জাতিকে শব্দ দিয়ে ধ্বংস করেছেন। ফা আখাযাতকুমুস সাইহাতু ফা আসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। কোরআনে বহু জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদেরকে তাইলে আক্রান্ত করবে সাইকাতুন মিসলা সাইকাতি আদ ওয়া সামুদ। অথবা কোরআনে ধরুন অন্য আয়াতে আল্লাহ সূরা বাকারার দিকে যদি আমরা বলি মাসালুহুম, সেখানে আল্লাহ সুবহান আওকা সাইয়িমিন মিনাস সামাই ফিহি যুলুমাতুন ওয়া রাদুন ওয়া বারক। রাদুন মানে এটা কিন্তু শব্দটা যেটা বজ্রধ্বনি, ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানি মিনাস সাওয়াইকি। এই যে সাওয়াইক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জাতিকে ধ্বংস করে দিয়েছেন। এখনও আমরা জানি সাউন্ডের কারণে, যখন এই যে বজ্রপাত হয়, বজ্রপাতে মানুষ দুই কারণে মারা যায়। একটা হলো সাউন্ড ওয়েভ, সাউন্ডটা যখন মানুষ নেয়ার মতো ক্ষমতা থাকে না, তার চেয়ে অনেক বেশি হয় যখন তার তখন তার কানের পর্দা ফেটে যায়। এবং কারো কানের কাছে জোরে যদি আওয়াজ করে তাহলে কিন্তু তার কানের পর্দা ফেটে গেলে ওইখানে শোষ আওয়াজ মনে হচ্ছে বাতাস ভিতরে ঢুকছে, তখন আর তিনি ঠিক মতো শুনবেন না, এখানে হেয়ার ইম্পেয়ারমেন্ট তৈরি হবে, অনেক ধরনের ঝামেলা তৈরি হবে। সাউন্ড যখন এই যে আমরা শহরে বসবাস করি, এই বিভিন্ন ধরনের সাউন্ড আসে, এই সাউন্ডগুলোর কারণে যেটা হয় আমাদের বাচ্চারা কিন্তু অমনোযোগী হয়ে যাচ্ছে, তাদের ফিজিক্যাল বিভিন্ন প্রবলেম তৈরি হচ্ছে এবং তাদের ব্লাড প্রেশার, রক্ত প্রেশার বাড়ে, আরও বহু ধরনের জটিলতা কিন্তু এই সাউন্ড ইত্যাদির কারণে তৈরি হয়। এখন যদি আমেরিকার কথা বলি, আমেরিকাতে নতুন একটা টেকনোলজি বের করেছে, তাহলে যে সাউন্ডের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের বর্জ্যগুলোকে তারা ধ্বংস করে দেয়, একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেয়। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে বৈরুতে একটা ট্যাঙ্ক বিস্ফোরণ হয়েছিল, ওই যে আপনার কি বলে না তেলের, ওই যেখানে বিস্ফোরণ হয়েছে তার থেকে 4-5 কিলোমিটার দূর পর্যন্ত বাড়ি গাড়িগুলোর গ্লাসগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল। শব্দ কি করতে পারে? আসলে ইসরাফিল আলাইহিস সালাম কি করবেন? জি, শব্দ দিবেন, শব্দ দিয়ে দিবেন না? ওয়ানুফানুফিকা ফি সুর ফাইদা হুম। এই যে কোরআনে কি করবেন? কোরআন আল্লাহ তাআলা বলেছেন যখন সিংহে ফুৎকার দেয়া হবে তখন সব কিছু ধ্বংস হয়ে যাবে,
সব কিছু, এটা কিন্তু সিঙ্গার ফুক দেওয়ার মাধ্যমে। তো শব্দ কিন্তু সব ধ্বংস করে দিতে পারে, সেই জন্য শব্দ দূষণ এটা খুবই ভয়ঙ্কর একটা জিনিস। মানুষ তার অজান্তে আসলে অন্য জায়গায় অন্যের শব্দটা অন্যকে ক্ষতিগ্রস্ত করে শব্দ দূষণের মাধ্যমে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি যখন আয়াত পড়ি তখন আমার খুব ইয়েও লাগে নিজের কাছেও যে আমরা কি ওই আওতায় পড়ে যাচ্ছি, ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আল্লাহ তাআলা বলেছেন সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ আল্লাহর কাছে হচ্ছে গাধার আওয়াজ, ও আসলে কতটুকু আওয়াজ করা দরকার ততটুকু বুঝে না। আল্লাহ তাআলা কাফের মুশরিকদের কথা বলতে গিয়ে বলেছেন, মা কানা সলাতুম ইনদাল বাইতি ইল্লা মুকা আও মুস্তাসদিয়া, বাইতুল্লাহর চারপাশে তারা যখন তাওয়াফ করতো অথবা ইবাদত করতো তখন তারা চিৎকার চেঁচামেচি ছাড়া তার কাছে কিছুই তার ছিল না। ফলে এটি আল্লাহ তাআলাকে ডাকার জন্যই কিন্তু আমাদেরকে শব্দের একটা মাত্রা রাখতে হয়। আল্লাহ তাআলা বলেছেন, ফাবিমা রাহমাতি মিনাল্লাহি লিনতালাহুম ফাকুল লাহু কাওলান লাইনা, সফট ল্যাঙ্গুয়েজ, খুব সফট স্পোকেন, খুব সহজ করে কম শব্দে অথবা ধরুন খুব কম আওয়াজে কথা বলা। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ তাআলার ইনস্ট্রাকশন অনুসারে তাই করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবী। রাসূল তো এমনিই তিনি খুব স্বল্প স্বরে তিনি কথা বলতেন, সাহাবায়ে কিরামদেরকে আল্লাহ বলেন রাসূলের স্বরের চেয়েও তোমাদের স্বর বেশি না হয়ে যায়, তোমাদের আওয়াজ যেন বড় না হয়ে যায়। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকা বা রাসূলকে ডাকার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। একবারে একেবারে নিচু আওয়াজে কথা বলা যায় না, একবারে উঁচু আওয়াজেও নয়, বরং এটা একটা মধ্যম পন্থা অবলম্বন করা, যেটা যেই যে অবস্থা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আমরা আমাদের অজান্তে মানুষের শব্দ দূষণের মাধ্যমে কী পরিমাণ যে ক্ষতি করছি, এবং আল্লাহ তাআলা যেহেতু বলেছেন যে তোমরা তোমাদের ক্ষতি করবে না, লা তাজলিমুন ওয়ালা তুজলামুন, অন্যের উপর জুলুম করবে না, আল্লাহ রাসূল বলেছেন লা দরারা ওয়ালা দেরারা, কারো ক্ষতি করা যায় না, নিজের ক্ষতি করা যায় না। আমরা কিন্তু শব্দ দূষণের মাধ্যমে মানুষের ক্ষতি করছি। পৃথিবীর কিছু দেশে যেমন সৌদি আরবের কথাই বলি, সেখানে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে কিন্তু ইয়ে করা যায় না, হর্ন বাজানো যায় না গাড়ির, কারণ হলো এই যে হেয়ার ইম্পেয়ারমেন্ট তৈরি হয়, অর্থাৎ তার কানের কিন্তু শ্রবণ শক্তি কিন্তু শোনার যে শক্তি এটা কমে যায়, আর শোনার শক্তিটা এতটা সেন্সিটিভ। আল্লাহ তাআলা সৃষ্টিতে মানব সন্তান যখন সৃষ্টি করেন তখন কিন্তু প্রথম তার কান তৈরি করা হয়। অনেক ধন্যবাদ, আমরা এই চমৎকার আলোচনা শুনবো। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, দুজন দর্শক আছেন, আমরা পরপর তাদের প্রশ্ন করে নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। অতিরিক্ত শব্দ দূষণ হচ্ছে, চলার পরে সব সময় দেখা যাচ্ছে গাড়ির অনেক হর্ন বাজছে, একদম পর্যাপ্ত পরিমাণ দেখা গেছে বাংলাদেশে অনেক শব্দ, সেক্ষেত্রে আমাদের আর কি বেঁচে থাকার উপায় কি? আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আমার একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমাদের আর কি ফোনের মাধ্যমে বিবাহ হয়েছে, এখন ফোনের মাধ্যমে আমার বিবাহ হয়েছে বলতে নিজেরা নিজেরাই দুইজন সাক্ষী রেখে আর কি ছেলে পক্ষ দুইজন সাক্ষী রেখে ফোনের মাধ্যমে আমার বিবাহ হয়েছে 10,000 টাকা কাবিনে। তারপরে সামাজিকভাবে ফ্যামিলিগত যখন মেনে নিয়েছে তখন আমরা সামাজিকভাবে আর কি কোর্টের মাধ্যমে বিবাহ আবার কাগজপত্র হয়েছে, সেক্ষেত্রে আমাদের মোহরটা সেটা কি কোর্টের মাধ্যমে যেটা হয়েছে সেটাই কি দেনমোহর, নাকি প্রথম অবস্থায় যেটা হয়েছে সেটাই দেনমোহর হবে? আচ্ছা আচ্ছা, জি বুঝাতে পেরেছি হুজুর। জি জি জি, আমরা বুঝতে পেরেছি জি। হ্যাঁ, আরেকটা প্রশ্ন হচ্ছে যে যাকাতের ব্যাপারে, সেটা হচ্ছে যে আমার এখন যতটুকু আমি জানি 7.5 ভরি স্বর্ণ থাকলে তাকে যাকাত দিতে হবে, এখন আমার কাছে 500,000 টাকা আছে এবং 5 ভরি স্বর্ণ আছে, এখন আমি 500,000 টাকার উপরে তো অবশ্যই যাকাত দিব, এখন 5 ভরি স্বর্ণের উপরেও কি যাকাত দিতে হবে, নাকি 500,000 টাকা আর 5 ভরি স্বর্ণ একত্রে করে যা টাকা হয় সেটার উপরে যাকাত দিব? জি জি জি, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আপনাকে, খুবই সুন্দর তিনটি প্রশ্ন করেছেন বোন। আপনি দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান, ইনশাল্লাহ আমরা আপনার উত্তরগুলো জানাবার চেষ্টা করব। আরেকজন দর্শক আছেন আমাদের সঙ্গে, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জি। আমি এই যে দূর শরীফ আছে না, হ্যালো জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। কোন দূরশরীফটা পড়লে ভালো হবে, একই দূরশরীফ পড়লে হইবে নি? আর দ্বিতীয় প্রশ্ন হইলে আমাদের যে
দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সৌদি আরবের টিভির মধ্যে কোরআন শরীফ পড়ে কাবা শরীফের গোয়ার্ডিয়া, এই এই কোরআন শরীফটা পড়া কতটুকু সব আর সব আছে না ওইটা তোমার জানাইবে। আচ্ছা জি, অনেক ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আছেন, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন হচ্ছে আমি আমাদের বাড়িতে আমাদের যে আমার আব্বাকে ঠিকানা রেখে গেছেন ওটার থেকে আমি ভাগ পাবো আমার ভাইদের সাথে, বা আরেকটা হচ্ছে যদি আমি ভাগ পাই তো আমি আমার ভাইয়ের সাথে একবার রাগ করে আমি মানে নিজে নিজে একটা কথা বলেছিলাম যে ওই আচ্ছা জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা বুঝতে পেরেছি আপনাদের সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে আপনি জানতে চেয়েছেন যে আপনি পাবেন কি না সেটি। অনেক ধন্যবাদ, আমরা আসছি মোতারা ইনশাল্লাহ। আপনি খুবই সুন্দর একটি বিষয় আলোচনা শুরু করেছিলেন, সেই জায়গাটিতে অবশ্যই আমরা আবার আসবো ইনশাল্লাহ, আমাদের বোনদের প্রশ্নগুলো জবাব দিয়ে নিচ্ছি। বোন আমাদের আলোচনার সঙ্গে খুব সুন্দর একটা রিলেটেড প্রশ্ন করেছেন যে আমরা এই ঢাকার শহরে যেটা আমি করতাম হয়তো বা করা মানে খুবই, এখন আমি বোন প্রশ্ন করে ফেলেছেন মার্শাল্লাহ, যে ঢাকার শহরে আমরা চলতে ফিরতে যে প্রচণ্ড রকমের আমাদের শব্দ দূষণের মুখোমুখি হচ্ছি আমরা, কী অবস্থা হবে, আমরা কী করবো আসলে, এখান থেকে কী করে বাঁচবো? এটা প্রথমত হলো প্রিয় বোন, মানুষের ক্ষতি করা ইসলামে নিষিদ্ধ, কবিরা গুনাহ, হারাম, এবং মানুষের কষ্ট না দেয়া এটি হচ্ছে ইসলামে প্রত্যেক মানুষের উপর ফরজ, বাধ্যতামূলক। ওয়া ইমাতাতুল আদা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করা, এটা এটা কি শুধু এই অর্থ যে ওখানে কোনো কাঁটা আছে সেটা দূর করে দেয়া? রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করা মানে হচ্ছে রাস্তায় মানুষকে কষ্ট না দেয়া। রাস্তার হক আছে না? রাস্তার হকের মধ্যে একটি হলো যে কাউকে কষ্ট না দেয়া, এটা রাস্তায় হকের একটি। চোখ বন্ধ করে রাখা, কেউ যদি পথ দেখতে চায় তাকে তাকে পথ দেখিয়ে দেয়া, সালাম দেয়া, কোনো একজন অসহায় ব্যক্তিকে সহযোগিতা করা, রাস্তার অনেক হক আছে। তন্মধ্যে রাস্তায় যদি আপনি চলতে হয় তাহলে হক হলো রাস্তায় যারা চলছে তাদেরকে কোনো অবস্থায় কষ্ট দেওয়া যাবে না। এটা কোনো মোমেনের ক্যারেক্টার হতে পারে না যে অন্য কারো উপর জুলুম করছে, অন্য কারো ক্ষতি করছে, বরং তার দায়িত্ব হচ্ছে তার ইমানের এটা একটা একটা দাবি এবং ইমানের একটা অংশ যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করে দেয়া। তাহলে একজন মুসলিম কীভাবে তিনি অপ্রয়োজনে রাস্তায় হর্ন দেন? এবং এই জন্যে আমরা এই কথাটি বলি যে যারা যারা প্রশাসনে আছেন তাদেরকে বলছি, এমনকি পুলিশদেরকেও আমরা বিভিন্ন আলোচনায় আমরা বলেছিলাম যে আপনারা এই যে যারা ড্রাইভিংয়ে করে তাদেরকে এই কথাগুলো তাদেরকে দিনের দৃষ্টি থেকে কথা বলুন যে তুমি যে হর্ন দিচ্ছ তো তুমি হারাম কাজ করছো, একজন মানুষের ক্ষতি করছো, এর কারণে এই লোকটি যদি ক্ষতিগ্রস্ত হয় তোমার বিরুদ্ধে কেয়ামতের দিন সে যদি মামলা করে তখন তোমার কী হবে? সে তো বলবে আমি ওর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছি, সে তো বুঝতে পারবে না, কিন্তু আল্লাহ তাআলা তো দেখবেন যে তোমার কারণে সে ক্ষতিগ্রস্ত হয়েছে, কারো কানে ডিস্টার্ব হচ্ছে। এবং শহরের বাচ্চারা বাচ্চাদের চেয়ে কিন্তু গ্রামের বাচ্চারা কানে বেশি শোনে, শহরের বাচ্চারা কম শোনে তারা কানে, একটাই মাত্র কারণ এই শব্দ দূষণ। তো এই শব্দ দূষণ আপনি যখন প্রিয় বোন যখন আপনি যাবেন আপনিও আপনার ড্রাইভারকে বলবেন সে যেন অপ্রয়োজনে হর্ন না বাজে, হর্ন বাজাবে না, সে স্লো যাবে এবং অথবা তার যে ডিপার এগুলো আছে অর্থাৎ তার যে লাইট এগুলো সে ব্যবহার করবে, যেটা সাধারণত উন্নত বিশ্বে করা হতো বা ইসলাম যেটা বলে। এই ড্রাইভিংয়ের জন্য কিছু আদব বা শিষ্টাচার আছে ইসলাম, সেই শিষ্টাচারগুলোর কথা বলেছে, এই শিষ্টাগুলো জানালে আমার বিশ্বাস মুসলমান তো ড্রাইভারের অধিকাংশই এদের মধ্যে একটা ইম্প্যাক্ট তৈরি হবেই, কিন্তু এদেরকে জানানো দরকার যে রাস্তায় চলতে হলে তোমাকে এই কাজ করতে হবে, যত তত তুমি পার্কিং করবে না, যেখানে মানুষের পাবলিক যেখানে স্ট্যান্ড আছে অথবা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা বা মসজিদ সেখানে তুমি যাওয়ার সময় তুমি হর্ন বাজাবেই না, এটা তোমার জন্য নিষিদ্ধ। এরকম হরণ মুক্ত এলাকা, যেরকম বিভিন্ন মুক্ত এলাকা ঘোষণা করা হয়, এরকম হরণ মুক্ত এলাকা ঘোষণা করা হোক এবং এইভাবে মানুষকে প্রশিক্ষণ দেওয়া। কোনো একটা সময় লোকেরা অভ্যস্ত হয়ে যাবে যে আমরা দেখেন এখন হর্ন বাজাতে পারতে কি অবস্থা হয়েছে যে আমার পিছনে যে হর্ন বাজছে তাও আমরা বুঝতে পারি না, মানে কান এইরকম একটা অবস্থায় গিয়ে পৌঁছেছে আমাদের। জি জি জি, আল্লাহ আমাদের সবাইকে সচেতন হওয়ার তৌফিক দেন। আমাদের বোনের দ্বিতীয় প্রশ্ন ছিল যে ফোনের মাধ্যমে বিবাহ হয়েছে এবং একটা দিন মোহর ধার্য করা হয়েছে, পরবর্তীতে আবার কোর্টের মাধ্যমে কাগজপত্র করা হয়েছে, এখন ওনার প্রশ্ন হচ্ছে যে এই দিন মোহরটা আবার নির্ধারণ করতে হবে কিনা। জি প্রিয় বোন, আপনার প্রথম বিয়েটি যেটা আমরা বুঝতে পেরেছি যদি আপনার বাবার অথবা আপনার অভিভাবকের অসম্মতিতে অথবা তার সম্মতিতে না হয়ে থাকে
তার অসম্মতিতে হয়েছে অথবা তার সম্মতিতে হয়নি, তাহলে এটা আপনার বিয়ে হয়নি। মান আল্লাহ আল্লাহ রাসূল বলেছেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগায়র ইযনি ওয়ালিহা ফানিকাহু ওয়া বাতিলুন, যে কোন একজন নারী তার অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করে তার বিয়েটি বাতিল। রাষ্ট্রের আইনের কথা বলছি না, আমরা ইসলামের আইনের কথা বলছি। অতএব আপনার দ্বিতীয় বিয়েটি মূলত বিয়ে, যেটি আপনার পরিবারের সদস্য অর্থাৎ আপনার অভিভাবকের উপস্থিতিতে এবং তাদের সম্মতিতে যে বিয়ে হয়েছে সেটি আপনার বিয়ে, এবং সেখানে যে মহারণা ধার্য করা হয়েছে সেটি আসলে মূলত মহারণা, আগের ওটা তো বিয়েই হয়নি মূলত। জি জি, অনেক ধন্যবাদ। উনি বলেছেন যে ওনা জাকাতের যোগ্য সম্পদ ওনার আছে 5 লক্ষ টাকা আর আছে 5 ভরি স্বর্ণ। জি জি, প্রিয়মান আপনার এই 5 ভরি স্বর্ণ কিসের আসলে এটা আমরা জানি না। যদি 5 ভরি স্বর্ণ এটা আপনার ব্যবহারের হয় তাহলে আপনার জাকাত দেওয়া লাগবে না, আর যদি এমনিতে আপনি স্বর্ণ কিনে রেখেছেন এটা ব্যবহারের জন্য না। অনেকে এমনি কিনে রাখে, দাম বাড়লে বিক্রি করে দেবো, যখন প্রয়োজন তখন ব্যবহার করবো ইত্যকার, এরকম যদি হয় তাহলে সেটা আপনার টাকার সাথে মেলাবেন। আবারও যে এটাকে যদি বলা অর্নামেন্ট হয়, মানে ব্যবহারের স্বর্ণ, যেটি আপনি হাতের বালা, কানের দুল অথবা ধরুন গলার চেন বা লকেট ইত্যাদি যদি হয় তাহলে তার উপর জাকাত দেওয়া লাগবে না, যদি না সেটা 7.5 ভরি হয়। 7.5 ভরি যেহেতু না, তাহলে তার এই স্বর্ণের জন্য জাকাত দেওয়া লাগবে না। আর বাকি 5 লাখ টাকার জন্য তাকে শতকরা 2.5 টাকা হারে বছরে একবার জাকাত দিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমাদের বোনের 3টি প্রশ্ন উত্তর শেষ। আমরা এরপরে একজন ভাই প্রশ্ন করেছেন যে উনি বিভিন্ন দোয়া বা তাসবিহাত পড়ছেন, আগে পড়ে দরুদ শরীফ পড়তে চান। জি না, আপনি সেটা পড়তে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আপনি দরুদ পড়তে পারেন, দরুদ তো পড়া এতটা ফজিলাপূর্ণ যে কেউ যদি রাসূলের রূপে একবার দরুদ পড়ে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহম বর্ষণ করেন। এবং রাসূল বলেছেন ওই ব্যক্তি সবচেয়ে বখিল, আবখালুন নাস মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যার সামনে আমার নাম উচ্চারণ করা হলো কিন্তু সে আমার উপর সালাত পড়ে না। ও হচ্ছে পৃথিবীর সবচেয়ে বখিল, বখিল মানে সবচেয়ে কৃপণ, মাইজারলি, এর চেয়ে কৃপণ আর কেউ হতে পারে না। রাসূল বলেছেন জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে 3টি সংবাদ নিয়ে এসেছেন, তোমাদের একটা হলো আপনার নাম উচ্চারণ করা হয়েছে সেই ব্যক্তি আপনার উপর দুরুদ এবং সালাম প্রেরণ করে না, ওর নাক ধুলায় ধূসরিত হোক, তার মানে হচ্ছে সে খুবই লাঞ্ছিত, অপমানিত হবে এবং হতভাগা। অতএব রাসূলের উপর দুরুদ পড়াই খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এটি আপনি করবেন, আপনি যদি আল্লাহর পক্ষ থেকে রহম পেতে চান সেটি আপনি আগে পরে যখন মনে চায় তখন পড়তে পারেন। আপনি সালাতের মধ্যে যে দুরুদ আছে, দুরুদ ইব্রাহিমি, সেটি আমরা বলতে পারি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে আপনি বলতে পারেন। এই সকল দুরুদগুলো আছে, এছাড়াও কিন্তু আরও অনেক দুরুদ আছে যে দুরুদের মধ্যে শেরেক নাই, এই সকল দুরুদে আপনি পড়তে পারেন, পড়া যাবে ইনশাআল্লাহ। জি, আরেকটি প্রশ্ন উনি করেছেন, আমাদের বোন প্রশ্ন করেছেন, উনি করেছে যে সৌদি আরবের যে কোরআন, উনি আমি ওসব প্রশ্নটি পরিষ্কার করে বুঝতে পারিনি যে এটি পড়া যাবে কি না এরকম একটা। আমি কথাটি বুঝতে পারিনি, এখানে আমার মনে হচ্ছে কাবার কোরআন, কাবার দিকে কোরআন, মানে কাবায় অনেকে বসে কোরআন তেলাওয়াত করে পা সামনের দিকে দিয়ে, এমন কিছু তিনি বলতে চেয়েছেন কিনা আসলে প্রশ্নটা একেবারে স্পষ্ট ছিল না কথা। জি জি, আমাদের সর্বশেষ যে বোনের যে প্রশ্নটা ছিল সেটি হচ্ছে যে সম্পদ বন্টনের করার ক্ষেত্রে হয়তো ভাই এবং বোনের মধ্যে। জি জি, বোন আপনার বাবা যত সম্পদ রেখে গেছে সকল সম্পদে আপনার অধিকার রয়েছে, এমনকি আপনার বাবা যদি মারা গিয়ে থাকেন তাইলে তিনি যদি কোনো চাকরি করতে থাকতেন যে চাকরির পেনশন তিনি পাচ্ছেন মানে তার মৃত্যুর পর, এই পেনশনও কিন্তু উত্তরাধিকার মাঝে বন্টন করে দিতে হবে। আমাদের এখন কিন্তু এই ট্র্যাডিশন নাই, কারণ আমরা তো প্রচণ্ড দুনিয়ামুখী এবং আমরা প্রচণ্ড ম্যাটেরিয়ালিস্টিক, বস্তুবাদ। এই বস্তুবাদের কারণে আমাদের পিতারা অথবা আমাদের 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 যারা যাদের আমরা উত্তর উত্তর উত্তরাধিকারী হচ্ছি তাদের সকল সম্পত্তিতে যে অন্যদের অধিকার আছে এটা আমরা বুঝি না। যেমন যে পেনশনের কথা বললাম, তো পেনশনের টাকা কি অন্যরা পাবে না? নিশ্চয়ই এটা তো অন্যরা পাবে, এমনকি পেনশনের পরে আরও যে সকল টাকা বলে, ওই যেগুলো প্রতি মাসে মাসে দেয়, তো এই সকল টাকা উনি মারা গেলে এই সকল টাকা যদি ওনার অনুপস্থিতিতে তার ফ্যামিলি পায় তাহলে ফ্যামিলিতে যতজন উত্তরাধিকার হবে প্রত্যেকে কিন্তু এই টাকার ভাগিদার, অতএব তার কাছে তাদের মাঝে এই টাকা বন্টন করে দিতে হবে। অতএব তার স্থাবর অস্থাবর, তার ক্যাশ ডিপোজিট, তার ফিক্সড ডিপোজিট, তার ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন ব্যাঙ্কস অথবা মানুষের কাছে রিসিভেবলস যত কিছু আছে সব কিছুর মধ্যেই কিন্তু যারা ওয়ারিস আছে তারা প্রত্যেকে কিন্তু সবাই পাবে পাবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। দর্শক আছেন আমাদের সঙ্গে, দর্শক প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন ছিল যে আমি তো নতুন করে কোরআন পড়তে শিখছি, তো আমার না নামাজে যখন সূরা পড়ি বা শেষ বৈঠকে বসি তখন আমার মনে হয় কি যে আমার আয়াতটা হয়তো ভুল হয়েছে, আরেকটু উচ্চারণ করে পড়া উচিত, তো এরকম ভুল হলে আমি আবার রিপিট করি, তো এক্ষেত্রে মানে এটা কি করা যাবে কিনা নামাজে, মানে 2-3 বার করে রিপিট করা যাবে কিনা কোন আয়াত? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে নামাজে প্রথম একই সিজদার মধ্যে মানে একই রাকাতে প্রথম সিজদায় আমি 3 বার তাসবিহ করলাম বা মানে দ্বিতীয়বার আবার 5 বার করলাম বা 7 বার করলাম, এটা কি করা ঠিক হবে কিনা, বা এক রাকাতে 3 বার করে পড়লাম বা দ্বিতীয় রাকাতে 5 বার করে পড়লাম, এটা কি ঠিক হবে কিনা? বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ।
জি, আরেকজন দর্শক আমাদের সঙ্গে আছেন, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি জি হুজুর, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর, আসলে আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমি রোজা একটা ছিলাম, সেই রোজা আমি ইচ্ছাকৃতভাবে ভাঙছি, মানে আমার কোনো অসুবিধা ছিল না, তারপরও ভেঙে ফেলছি। এখন এই 60টা রোজা আমি করতে চাচ্ছি, এখন এই রোজা নাকি 60টা শুরু করলে নাকি একবারে করতে হবে, এটা নাকি ভেঙে ভেঙে করা যাবে না, আমি মানুষের থেকে শুনছি। আসলে এটা কনফার্ম হওয়ার জন্য আপনাদের কাছে ফোন করছি যে আসলে ভেঙে ভেঙে করতে পারবো না, এই 60টা রোজা আমাকে একবারে করতে হবে, এটুকু জানার জন্য ফোন করছি। এটা আমাকে যদি বলতেন প্লিজ। রমাদানের রোজা ছিল কিনা, এটা কি আপনার রমাদানের রোজা ছিল? এইটা কি আপনার রমাদানের রোজা? জি জি, ফরজ রোজা ছিল। জি, এটা এটা যে ভেঙেছেন কি কারণে? প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের নিয়মিত ইসলামিক আয়োজন ইসলামী জীবন বিধানের আজকে সরাসরি পর্বে। দর্শক, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা শুনছিলাম, সেটি হচ্ছে শব্দ দূষণ না করি। আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের উত্তরও আমরা দেওয়ার চেষ্টা করছি। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসাবে রয়েছেন প্রফেসর মুখতার আহমেদ। চলে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথির কাছে। আমাদের বোন প্রশ্ন করেছিলেন যে উনি কোরআনে কারিমের তেলাওয়াত যখন করেন, কখনো কখনো হয়তো একটু ভুলে যান অথবা একটু হয়তো বিশুদ্ধ হচ্ছে না মনে করে রিপিট করেন, সেক্ষেত্রে সমস্যা আছে কিনা? সেক্ষেত্রে প্রিয় বোন, যদি মনে হচ্ছে যে আপনি কোনো একটি আয়াত বা কোনো শব্দ শুদ্ধ ছিল না অথবা অস্পষ্ট ছিল, সেক্ষেত্রে অতিরিক্ত অংশ আপনি রিপিট করতে পারেন। এটি আমল সালাফদের আমল দ্বারা প্রমাণিত, কিন্তু আপনি যেরকম করছেন এটা এক ধরনের শয়তানের ওয়াসওয়াসা। আপনি বারবার 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 করছেন, বারবার করছেন, শয়তান কিন্তু এই 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 দিক দিয়েই ঢুকে যায়। রাসূল ইসলাম বলেছেন যখন বুখারী হাদিসে এসে, যখন আজান দেওয়া হয় বা একামত দেওয়া হয় তখন কিন্তু শয়তান পালায়, যখন একামত দেওয়া হয় তখন শয়তান পালায়, যখন মানুষ নামাজে দাঁড়িয়ে যায় তখন সে আসে, ধোকা দেয়, এবং তখন সে কী পড়েছে, কত রাকাত পড়েছে এটা সে ভুলে যায়, এটা শয়তানের ওয়াসওয়াসার কারণে। ফলে এই যে আপনি রিপিট করছেন, আপনার মনে হচ্ছে না যে কী পড়েছেন, শুদ্ধ পড়লেন কিনা, এটা কিন্তু শয়তানের ওয়াসওয়াসা, এটাকে আপনি ঝেড়ে ফেলে দিন। যতটুকু আপনি শুদ্ধ করে পড়েছেন ততটুকু আপনি পড়ে নামাজ শেষ করুন, তাইলে শয়তান আর নতুন করে আপনাকে ওয়াসওয়াস দিতে পারবে না। নাইলে আজকে পড়ছেন তো দুইবার, আগামীকাল পড়বেন তিনবার, তারপরে চারবার, তারপরে পাঁচবার, কয়েকদিন পরে দেখবেন একই আয়াত আপনার বারবার পড়তে হচ্ছে, পরে বলবেন যে আমার আর নামাজই পড়ার দরকার নেই, কারণ আপনি বিরক্ত হয়ে যাবেন, এবং এটাই শয়তানের কাজ। এরকম অসংখ্য অভিজ্ঞতা আছে মানুষের, তো সেই জন্য আপনি কাজটি করবেন না। আপনি সালাত পড়ার আগে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াতটা করে নেন, যে আয়াতগুলো যা হয়ে যাবে হয়ে যাবে, হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি, উনি আরেকটি বলেছেন যে প্রথম রাকাতে সেজদায় গিয়ে হয়তো তিনবার তাসবিহ দিয়ে, মানে এক সেজদায় তিনবার দিয়েছেন, পরবর্তীতে আরো পাঁচবার বা সাতবার দিয়েছেন বলেছেন, এটা এটা হতে পারে, কোনো সমস্যা নেই। তবে আপনার জন্য উত্তম হলো, রাসূল সাল্লাম কিন্তু তাসবিহগুলো একটা তাসবিহ পড়তেন না, তিনি বিভিন্ন তাসবিহ পড়তেন, এবং এই জন্য হিসনুল মুসলিম অথবা আমাদের প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের যে বরাহে বেলায়াত, এগুলোতে কিন্তু এই দোয়াগুলো আছে, যে বিভিন্ন রায়াত এক জায়গায় আছে, সবগুলো বর্ণনা আছে। অতএব মানে সেজদার মধ্যে কী কী দোয়া পড়া, রুকুর মধ্যে কী কী দোয়া পড়া, সুবহান রাব্বিল আজিম, সুবহান রাব্বিল আলা, এর বাইরেও সেই দোয়াগুলো এক এক সেজদায় এক এক দোয়া পড়বেন এবং বিভিন্ন সংখ্যায় পড়বেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। এবং এটি বিভিন্ন রেওয়ায়েতের আমলগুলো করতে গেলে মোহতারম একটা বড় পজিটিভ দিক হচ্ছে যে আমাদের নামাজের আন্তরিকতা বেড়ে যায়, কারণ আমরা ওই যে একটা গদবাদা পড়ি তো, তখন আমাদের খেয়ালটা একাগ্রতা কম থাকে। জি জি জি, ধন্যবাদ। আমাদের একজন বোন প্রশ্ন করেছেন যে উনি একটি ফরজ রোজা ইচ্ছা করেই ভেঙে ফেলেছেন, আমরা বুঝতে পেরেছি, এখন উনি 60টি রোজা রাখতে চাচ্ছেন, এটি উনি বলেছেন যে আমি শুনেছি, আসলে কথাটি ঠিক কিনা? কথাটি প্রিয় বোন এতটুকু সত্য যে ফরজ রোজা ভঙ্গ করলেই 60টা রোজা রাখতে হয় না, সব রোজার কাফফারা কাজা এবং কাফফারা নাই, কিছু কিছু রোজার আছে কাজা, কিছু কিছু রোজার আছে কাজা এবং কাফফারা। অতএব আপনি যেটি কথা বলেছেন তা হলো যে যদি এটা কাফফারার ইস্যু, যদি ব্যাপারটি এমন হয় যে আপনি এই রোজাটি ভেঙেছেন স্বামী স্ত্রীর জনিত কোনো কারণে, তাহলে আপনাকে 60টি রোজা রাখতে হবে, এবং এটা পরপর আল্লাহ তাআলা বলেছেন শাহরাইনি মুতাতাবি আইন ফরিদাতাম মিনাল্লাহ, যে শাহরাইনি মুতাতাবি আইন অব্যাহতভাবে কনসিকিউটিভলি 2 মান্থস আপনাকে রোজা রাখতে, মানে 60টি রোজা রাখতে হবে। সেই ক্ষেত্রে যদি ব্যাপারটি এমন হয় যে আপনি 60টি রোজা রাখতে পারবেন না, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য একটা তাখফিফ আছে। সেই তাখফিফটা কি? তাখফিফটা হলো আপনি 60 জন মিসকিনকে খাদ্য দিয়ে দিলে হবে, 60টি রোজা রাখা কিন্তু সহজ না আপনার জন্যে। সেই জন্য আপনি 60 জন মিসকিনকে এক বেলার করে যদি আপনি খাবার দিয়ে দেন, মানে যতটুকু খাবার আপনার স্ট্যান্ডার্ডে তাকে এতটুকু আপনি খাবার দিয়ে দিলেন, ইনশাআল্লাহ আপনি এই দায়িত্ব থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন। আমরা আমাদের বোনের প্রশ্নগুলো ইনশাআল্লাহ জানার চেষ্টা করেছি। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর প্রশ্নটা হচ্ছে, মানে প্রতিবেশীর হক তো আদায় করতে হয়, এটা আমরা জানি সাধারণত, কিন্তু প্রতিবেশী যদি সুদ খায়, এমনকি তার মানে ইসলামিক ইয়াতে থাকে না, মানে তেমন জ্ঞান থাকে না, তার সাথে আমরা কেমন কি আচরণ করবো আর কি, এটা। আর আরেকটা হচ্ছে, মানে আমার রাগ হয় এটা আমি বুঝতে পারি, কিন্তু রাগ হওয়ার পরে মনে হয়, এটা যখন রাগটা হয় তখন আমরা বুঝতে পারি না যে এটা আমার রাগের কারণে এরকম হচ্ছে, তো তারপরে আমরা কি করবো, রাগটা কমানোর কোনো কি মানে ইয়ে আছে? আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা নিচ্ছি উত্তর। প্রতিবেশীর হক আদায় করতে হবে, সেক্ষেত্রে প্রতিবেশী যদি হয় কিছুটা পাপী বা অন্যায়কারী, তাহলে কি করব আমরা? এটাই তো প্রিয় বোন প্রতিবেশীর হক। প্রতিবেশীর হক শুধুমাত্র তাকে ঝাল ঝোল ইত্যাদি দেবেন এটাই কিছু, এটাই নয়। প্রতিবেশীর হক হলো তাকে নসিহা প্রদান করা, এটা সবচেয়ে বড় হক। এবং আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা আসরি ইন্নাল ইনসান লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলু সালিহাত ওয়া তাওয়াসাবিল হাক্কি ওয়া তাওয়াসাবিস সবর। প্রথম দুইটা ব্যক্তি নিজের জন্য, অন্য দুইটা কিন্তু অন্যদের জন্য। ওয়া তাওয়াসাবিল হাক, এটা নসিহত করা, ওসিয়ত করা, তা তো অন্যকে, অন্যকে। অতএব আপনার প্রতিবেশীর জন্য আপনার দায়িত্ব হলো আদ্দিন ওয়া নসিহা, দিনটাই হলো পুরা নসিহা। অতএব মানুষকে আপনি, আপনার প্রতিবেশীকে আপনি নসিহা প্রদান করবেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করা, খারাপ কাজ থেকে তাকে বাধা দেয়া নিষেধ করা, এই কাজগুলো করবেন। দিনের ব্যাপারে তাকে দাওয়াত দেয়া, এটা হলো সবচেয়ে বড় হক, সবচেয়ে বড় এই অধিকার। এই হকের কথা আমরা বলি, আমরা প্রতিবেশীর অধিকার মনে করি যে খাবার দেওয়া শুধু দুনিয়ার কিছু। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক আছেন আমাদের সঙ্গে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি মিরপুর থেকে বলছিলাম। জি, খাবার সম্বন্ধে আমি হুজুরের কাছে জানতে চাচ্ছি যে আমার বাবা মারা গেছেন 20 বছর আগে, আমরা তিন ভাই বোন, আমার দুই ভাই আমার সম্পত্তি 20 বছর যাবৎ খাইতেছে। আমি সপ্তাহখানিক আগে আনার জন্য মানে বলছিলাম, আমার বড় ভাই বলতেছিল যে আমাকে সম্পত্তি দিবে না, আর তার প্রতিবেশীকে ডেকে আনলো দুইজন বয়স্ক লোক, তারা বলল প্রায় 10 লক্ষ টাকা সম্পত্তি আমি পাব। তারা বলল যদি নিতে হয় আমাদের সমাজে বিক্রি করে খাওন দিয়ে দিতে হবে। আমি বললাম যে খাওন দিব আমি, কিন্তু আমার মেয়ে অসুস্থ, ওকে বিদেশ নিতে হবে, এই জন্য আমি জরুরি কাজে বিক্রি করতেছি। সেইটা আমাদের জানার কোনো বিষয় না, সমাজকে খাওন দিতে হবে না, সম্পত্তি পাবা না, এটা ইসলাম কি বলে, আর এর জন্য এই ভাইদের কি শাস্তি হবে আছে? অনেক ধন্যবাদ আপনাকে। আর একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। হুজুর, আমার প্রশ্ন, আমি আমাদের কেমন আমি যদি, আমরা জানি আপনার কথা আমরা বুঝতে পারিনি, আবার বলুন, আপনার কথা স্পষ্ট ছিল, আবার বলুন। হুজুর, আমার প্রশ্ন হলো, আমি তো নামাজে তেমন দোয়া কালাম পাই না ছোড়া, আমি যদি এক আলহামদুলিল্লাহ ছোড়া দিয়ে ফুলসল্লা ছোড়া দিয়ে যদি পড়ি নামাজ, সেই নামাজ কি আমার হবে? আমরা তো জানি যে নফল নামাজ যে পড়ে এক আলহামদুলিল্লাহ ছোড়া দিয়ে তিন ফুলসল্লা ছোড়া দিয়ে পড়ে, আর আমি তো তেমন ছোড়া পারি না, আমি যদি এই ছোড়া দিয়ে পড়ি সেই নামাজ কি আমার হবে? এই হলো আমার প্রশ্ন। আর একটা হলো যে হুজুর, আমি যদি শরীর অসুস্থ লাগে আমার, আমি যদি বসে নামাজ পড়ি সেই নামাজ কি আমার হবে? আচ্ছা জি, অনেক ধন্যবাদ আপনাকে। জি মোহতার, আমরা আসছি আপনার কাছে আবারও। প্রতিবেশীর হক আমরা সেটি অবশ্যই নসিহার মাধ্যমে সেটি আমরা করব, তবে এক্ষেত্রে আমরা মুখ ফিরিয়ে নেওয়া ঠিক হবে না যে প্রতিবেশী পাপী অতএব আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবো, এটা হবে না। রাসূলুল্লাহ বলেছেন যে 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 ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনে এবং আখেরাতের প্রতি ইমান আনে, সে লা ইয়াহজুরু আখাহু ফাওকা সালাসিন, একজন মোমেন তো অন্য কোনো মুসলিম ভাইকে তিন দিনের বেশি তার সাথে সে কথা বন্ধ করে থাকে না, তার তাকে হাজার হাজার মানে তাকে প্রত্যাখ্যান করা অথবা তার পরিত্যাগ করা, এটি তিনি করতে পারেন না। অতএব আপনি প্রতিবেশী সে যাই হোক না কেন, তাকে আপনি দাওয়াত দেবেন, দিনের দাওয়াত দেবেন। উনি বলেছেন যে যখন রাগ হয় তখন হয়তো বুঝি না, পরে হয়তো বুঝি, কি করব? জি, রাগ তো খুবই ভয়ঙ্কর একটা জিনিস, এটা একটা ঝড়ের মতো, ঝড় যখন আসে তখন আমরা বুঝতে পাই না, যখন চলে যায় তখন বুঝি সব লন্ডভন্ড হয়ে গেছে, একেবারে চূর্ণ বিচূর্ণ। অতএব রাগ তো চূর্ণ বিচূর্ণ করে দেয়, এই জন্য রাগকে নিয়ন্ত্রণ করতে হয়। জান্নাতে যাওয়ার জন্য রাগকে নিয়ন্ত্রণ করাটা গুরুত্বপূর্ণ একটা শর্ত। রাসূল সাল্লাম বলেছেন যে ব্যক্তি রাগ নিয়ন্ত্রণ করতে পারে, অথচ সে রাগকে, ওয়াল কাজিমিনাল গাইজ ওয়াল আফিন আনিন নাসাল্লাহু ইউহিব্বুল মুহসিনিন,
তো আল্লাহ তাআলা এদেরকে প্রচন্ড ভালোবাসেন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে এত উপহার দেবেন, যে উপহারের কথা আমরা তো আলোচনা করে শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা সকলের সামনে তাদেরকে ডেকে তাদেরকে সম্মান প্রদর্শন করবেন। রাগ যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, রাগকে নিয়ন্ত্রণ করার জন্য যা করতে হবে প্রিয় বোন, যেই স্থানে রাগ তৈরি হয়েছে ওই স্থানটা দ্রুত ত্যাগ করতে হবে, কারণ রাগ এটা হচ্ছে শয়তানের একটা ধোঁকা, এটা একটা আগুন। অতএব এটাকে নির্বাপন করার জন্য আপনাকে অজু করা দরকার। প্রথমত হচ্ছে আপনি স্থানটা দ্রুত ত্যাগ করবেন, যেমন আপনার স্বামীর উপর রাগ উঠেছে, দ্রুত সেখান থেকে আপনি চলে যান, অন্যরুমে চলে যান, এবং উনি যা বলছেন তা শোনার চেষ্টা করবেন। আপনি অন্য কথা শুনুন, কোরআন তেলাওয়াত শুনুন, অন্য আলোচনা করুন, অন্য সাথে আলোচনা শুরু করুন, দেখবেন যে আপনার ওনার কথা আবার আপনার কানে আসবে না, রাগ কিন্তু নিয়ন্ত্রণ হয়ে যাবে। দুই নম্বর বিষয় হচ্ছে আপনি যদি দাঁড়ানো অবস্থায় অথবা বসা অবস্থায় যদি আপনার রাগ থাকে তাহলে আপনি দ্রুত আপনার স্থানটা মানে মোশনটা আপনি চেঞ্জ করুন। এটা আসলে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, যখন দাঁড়ানো অবস্থায় তিনি বসে যাবেন তখন তার অ্যাটেনশনটা অন্যদিকে যাবে। এগুলোতে না হলে আপনি দ্রুত উজু করে নেবেন। রাসূলুল্লাহ যা বলেছেন, উজু করলে এটা যেহেতু রাগ যেহেতু আগুন, অতএব এটা পানি দিয়ে এটাকে নির্বাপন করতে হয়, এক্সটিংগুইশ করতে হয়, ফলে এটার এক্সটিংগুইশার হলো ওয়াটার। আপনি উজু করেন, উজুতেও যদি না কমে তাহলে আপনি দ্রুত সালাত আদায় করেন। আর রাগ শয়তানের পক্ষ থেকে আসে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা বেশি বেশি পড়বেন তাহলে ইনশাআল্লাহ রাগ নিয়ন্ত্রণ হবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে দর্শক আছেন, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। শুক্রবারে জুম্মার নামাজের আগে যে খুতবা পড়ানো হয় মাইকে আওয়াজ করে পড়ানো হয়, এবং কি অনেক সময় অসুস্থ লোক থাকে আশেপাশে, এদের একটু সমস্যা হতে পারে বা এরকম হয়, এতে ইসলাম কি বলে? এক, দ্বিতীয় প্রশ্নটা হলো যেখানে কোনো ব্যাংকে টাকা রাখা হয় ওখান থেকে একটা বেনিফিট আসে মাসে, সেই বেনিফিট কি ইসলামের কতটুকু বৈধ দাদা? এটি আমরা জানো। জি অনেক ধন্যবাদ, আরেকজন দর্শক আছেন। জি দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আলম শিরাম ওয়েস্ট থেকে বলছি, খলিলুর রহমান। জি বলুন। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি ভাই, বলুন। আমি ওই যে আগে প্রশ্ন করছিলাম যে ওই যে সৌদি আরব টিভির মধ্যে যে কোরআন যে পরে একটা টিভি মধ্যে যে কাবা করে ছবি দিয়া দর্শক আপনাকে অনেক ধন্যবাদ, আপনার প্রশ্ন আমরা বুঝতে পারিনি সেজন্য আপনি আবারও কানেক্ট হয়েছেন মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে। জি মোতাম আমরা আসছি, আমাদের বোনের প্রশ্ন ছিল, আরেকজন বোন প্রশ্ন করেছেন যে ভাইয়েরা সম্পত্তি দিচ্ছে না, 20 বছর ধরে খাচ্ছে সম্পত্তি, এখন উনি চাইতে গিয়েছে সেখানে বলেছে যে খাওয়ার দিয়ে তারপরে এটা সম্পত্তি নিয়ে যেতে হবে। এটা কত বড় জুলুম, এটা তো ডাবল জুলুম দেখতেছি। জি এমনিতে তাকে সম্পদ দিচ্ছে না, তারপরে আবার সম্পদ নিতে হলে আবার সেখানে খাওয়ান দিতে হবে, এটা ডাবল জুলুম। প্রেবন এরা জুলুম করছে আপনার উপর, এই ভাইরাও জুলুম করছে, এবং এই যারা এই কথাটাগুলো এলাকার মোরলরা এই মোরলরাও জুলুম করছে, যারা খাওয়ার কথা বলছে আর ভাইরা জুলুম করছে তারা দিতে চাচ্ছে, সম্পদ দিচ্ছে না, এই দুটোই এখানে জুলুম। আপনি আপনার সম্পদ পাবেন, অতএব আপনি শরিয়া মোতাবেকও পাবেন এবং রাষ্ট্রের আইন মোতাবেকও আপনি পাবেন, অতএব আপনার সম্পদ আপনি পাবেন। আপনি সম্পদ নেওয়ার জন্যে আপনি প্রয়োজনে আপনি আদালতের আশ্রয় নিতে পারবেন যদি আপনার মনে হয়। তো আপনার ভাইদেরকে নসিহা করা দরকার, যদি আপনার আলেম ওলামাদের কারো সাথে সম্পর্ক ভালো থাকে তাহলে আপনাকে সে তাদের মাধ্যমে ভাইদেরকে নসিহা করুন ইনশাআল্লাহ। জি অনেক ধন্যবাদ। আর একজন বোন প্রশ্ন করেছিলেন যে উনি ভালো করে কোরআন শরীফ তেলাওয়াত করতে জানেন না বা সুরা পারেন না, এখন শুধু সুরা ফাতিহা এবং সুরা ইখলাস দিয়ে নামাজ পড়ছেন আর কি, উনি বলছেন যে তা আমার সমস্যা হবে কিনা। সমস্যা হবে অন্য দিক থেকে, সালাতের ইস্যু বলছি না, তা আপনি পারেন না এই কথাটা আমরা শুনতে চাই না। কেন আপনি পারেন না? আপনি কি অন্য কোনো কিছু পারেন না? আপনি সবই পারেন, শুধু সুরা ফাতিহা আর কুল হুয়াল্লাহ শিখলেন, কিন্তু অন্য বহু কিছুই তো আপনি শিখছেন, তাইলে কোরআনের প্রতি এতটা অনীহা কেন? নাকি কোরআন আপনাদের কাছে কোনো গুরুত্বই রাখে না? আপনি মুসলিম, আপনার পরিচয় কী? সালাত একজন মুসলিমের এবং একজন কাফের অথবা মুশরিকের মধ্যে মূল পার্থক্য তৈরিকারী কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের মধ্যে কোরআন তেলাওয়াত হচ্ছে শ্রেষ্ঠতম ইবাদত, এর উপর কোনো ইবাদত নাই।
এই জন্য রাসুল ইসলাম এই জন্য এটার নাম আল্লাহ তালা বলেছেন কেয়ামুল লাইল, রাতের নামাজকে কেয়ামুল লাইল মানে দাঁড়িয়ে নামাজে কি করে কোরআন তেলাওয়াত করে, দাঁড়ানোর প্রতিটা মুহূর্ত দাঁড়ানোর ইস্যুটাই হলো কোরআন তেলাওয়াতের ইস্যু। এবং ফাকরাউ মা তায়াসসারা মিন, কোরআনের তেলাওয়াত করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেছেন, ওয়া উমিরতু আন আতলু আল কোরআন, আমাকে নির্দেশ প্রদান করা হয়েছে কোরআন তেলাওয়াতের জন্য, কুমিল লাইলা ইল্লা কালিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তো আমাদের যেটা করা রাসূল সাল্লাম দাওয়াতে মিশনে যারা মুসলিম হতো তাদেরকে প্রথম তিনি কোরআন পড়াতেন, কোরআন শেখাতেন, তারপরে বলতেন তোমরা এবার সালাত আদায় করো। প্রিয় বোন, এটি কোনো অজুহাত নয়, এটা আপনি কিয়ামতের দিন বলে আপনি সমাধান পাওয়া যায় না, পার পাওয়ার কোনো উপায় নাই। পৃথিবীতে এখন কত সুবহানাল্লাহ, এখন অনলাইনে কত ধরনের সুযোগ আছে, আপনি অনলাইনে শিখতে পারেন, ফ্রি কোটি কোটি ম্যাটেরিয়ালস আছে, এটা আল্লাহর দিনকে আল্লাহ এরকম উন্মুক্ত করে দিয়েছেন। এখন হচ্ছে ইউটিউব হচ্ছে ইসলাম প্রচারের একটা বিশাল প্ল্যাটফর্ম, আপনি সেখানে যান হাজার 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 ভিডিও আপনি পাবেন, এগুলো দেখে দেখে আপনি শুনতে শুনতে এগুলো হাজার হাজার সুরা আপনার হাজার হাজার বার শুনলে আপনি দেখবেন শত শত আপনি ইয়ে করবেন, শত শতবার শুনলে দেখবেন আপনার এই ছোট ছোট সুরাগুলো মুখস্থ হয়ে যাচ্ছে। বারবার শুনুন, বারবার শুনুন, হেডফোন লাগিয়ে শুনুন, যখন রান্না করছেন তখন শুনুন, দেখুন আপনি ঘুমাতে যাচ্ছেন তখন শুনুন, এই সুরাগুলো মুখস্থ হয়ে যাবে, শুনতে থাকুন, এটা কোনো অজুহাত না। আপনি এটাকে সিদ্ধান্ত নিতে হবে। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে টেকনিক্যালি আপনার সালাত হয়ে যাবে, সালাদটা আপনার টেকনিক্যালি হয়ে যাবে, কারণ সালাতের মধ্যে সুরা ফাতিহা পড়লেও নামাজ হয়ে যাবে, অতএব আপনি সেটা হয়ে যাবে, কিন্তু এটাকে অজুহাত হিসেবে আপনি বছর মানে এই দুর্বলতা নিয়ে সারা জীবন কাটাতে হবে অসম্ভব, এটা তো হয় না, এটা কোনো মুসলমানের আইডেন্টিটি হতে পারে, এটা হতে পারে না। যে আপনাকে আমরা উৎসাহ দিচ্ছি এবং দোয়া করছি বোন আপনার জন্য, আপনি চেষ্টা করুন ইনশাআল্লাহ তাআলা আপনি পবিত্রকরণ ভালো করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। ওস্তাদ আমরা আসবো ইনশাআল্লাহ, বিরতির সময় হয়ে গেছে, প্রিয় দর্শক আরেকটি বিরতির পরে ফিরবো ইনশাআল্লাহ তাআলা, থাকুন আমাদের সঙ্গে। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনায় ছিলাম, আমাদের অনেক ভাই এবং বোনরা প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তরগুলো আমরা জানবার চেষ্টা করব এবং তারপরে আমাদের মূল বিষয়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের বিরতির আগে একজন বোনের প্রশ্ন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করেছি, উনি কিছু কিছু ছোড়া পারেন, মানে অল্প কিছু ছোড়া পারেন, ব্যাপক আকারে পারেন না, এইটা সমাধান দিয়েছেন। উনি আরেকটি প্রশ্ন করেছিলেন যে বসে নামাজ পড়া। জি প্রিয় বোন, যদি আপনি অসুস্থ হয়ে থাকেন তাহলে আপনি বসে সালাত আদায় করতে পারবেন, আসলাম বলেছেন তোমরা দাঁড়িয়ে সালাত আদায় করো, তা যদি না পারো তাহলে বসে সালাত আদায় করো, বসেও যদি না পারো তাহলে তোমরা শুয়ে সালাত আদায় করো, এবং তোমরা ইঙ্গিতে বিল ইশারা ইঙ্গিতের মাধ্যমে সালাত আদায় করো। আল্লাহ তাআলা বলেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমাদের সামর্থ্য অনুসারে তোমরা আল্লাহকে ভয় করো, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সামর্থ্যের বাইরে আল্লাহ কারোর উপর কোনো কিছু চাপিয়ে দেন না। অতএব আপনি যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে বসে সালাত আদায় করতে পারেন ইনশাআল্লাহ। জি, আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে জুমার দিনে খুতবার সময় বোধহয় মাইকে এটা মনে হয় প্রচার করা হয়, খুব আওয়াজ দিয়ে আশেপাশে অনেক অসুস্থ বৃদ্ধ শিশু থাকতে পারে। জি জি, যেন ঠিকই বলেছেন আপনি, ব্যাপারটা যদি এটা হয় যে আশপাশে বৃদ্ধ অথবা অসুস্থ কেউ আছে তাহলে এখানে মাইক ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আর জুমার সালাতে তো যারা মসজিদে যায় তারাই খুতবা শুনবে, অর্থাৎ মসজিদে যারা আছে সেখানে সাউন্ডের ব্যবস্থা আছে, তারাই খুতবা সেখানে শুনবেন। কোথাও কোথাও এটা হয় যে যারা মহিলারা যারা হয়তো আসতে পারেননি, অথবা সিস্টাররা অথবা বৃদ্ধরা বা শিশুরা, তারা যেন বাসা থেকে শুনতে পারে, এই জন্য অনেক সময় বিভিন্ন জায়গায় খুতবাগুলো এভাবে দেয়া হয়। তো কোনো ইমাম যদি চান বা মসজিদ কমিটি যদি চান যে তাদের খুতবাটা তারা প্রচার করবেন ইয়ের মাধ্যমে, লাউড স্পিকারের মাধ্যমে অথবা মাইকের মাধ্যমে, তাহলে তারা যেন এলাকায় খোঁজখবর নেন যে এখানে কোনো অসুস্থ আছে কি না, কারো কোনো আপত্তি আছে কি না, এটা খোঁজখবর নিয়ে করাটাই উত্তম। জি, অনেক ধন্যবাদ। উনি আরেকটি বিষয় বলেছেন যে ব্যাংকের থেকে যে অতিরিক্ত যেটা আসে ইন্টারেস্ট, সেটা কি আসলে নেওয়া যাবে কি না? এটা যদি ইন্টারেস্ট তাহলে হারাম, কোনো সন্দেহ নেই। আর যদি সেটা সুদী ব্যাংক হয়, আর যদি সেটা ইসলামী ব্যাংকিংগুলো হয়, তাহলে আপনাকে যাচাই বাছাই করতে হবে যে কোন ইসলামী ব্যাংক, সেটা এইভাবে বললে হবে না। আমরা স্পেসিফিক না বললে এই জাতীয় প্রশ্নের উত্তর দেওয়া যায় না। তো তারপরও আমরা আপনাকে বলবো দুটো মূলনীতি, যদি এটা নন শরিয়া কমপ্লায়েন্ট ব্যাংক হয় তাহলে সেগুলো আপনি নেবেন না, এগুলো আপনার জন্য জায়েজ নেই। আর যদি আপনি নিতে চান তাহলে সেগুলো সোশ্যাল ওয়েলফেয়ার রিলেটিং কোনো কাজে আপনি সেগুলো ব্যয় করবেন। আর যদি ইসলামী ব্যাংকিংগুলো হয় তাও যেগুলো খুব টাইট শরিয়া কমপ্লায়েন্স করে চলে সেই সকল প্রতিষ্ঠানগুলোর এগুলো ইন্টারেস্ট না, সেক্ষেত্রে এগুলো প্রফিট অথবা মুনাফা, যেটাকে আরবিতে বলে মানফাহা, এই মুনাফাটা আপনি নিয়ে খেতে পারেন ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। আরেকজন দর্শকের যে প্রশ্ন ছিল যে সৌদি আরবের যে কোরআন টেলিভিশন, যেখান থেকে কোরআন কারীম তেলাওয়াত হতে থাকে সারাক্ষণ, জি জি, সেখান থেকে কোরআন কোনো টেলিভিশনে রেডিওতে যদি কোরআন তেলাওয়াত হয়, এমনকি ইউটিউবে যদি কোরআন তেলাওয়াত হয়, তাহলে আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনি সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জি, অনেক ধন্যবাদ। আরেকজন দর্শক আছেন, দর্শক আপনার পরিচয় দিন, প্রশ্ন করুন। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি দর্শক, আপনি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম।
আসলে আমি একটু আগে প্রশ্ন করছিলাম, আমি এটা বুঝতে পারিনি, বেটা আমি আবার প্রশ্ন করতেছি। সেটা হচ্ছে ওই রোজা নিয়ে, আমি আসলে বুঝতে পারিনি আপনাদের কথাটা, আমি আমি হয়তো আপনাদের বুঝাইতেও পারি নাই বিষয়টা। আমি রোজাটা ভাঙছি, আমি রোজাটা করবো একটা রোজা, সেই ক্ষেত্রে কি আমি এক নাগারে দুই মানে দুই মাস একভাবে করব, না আমি এই মাসে এক দশটা করলাম, আগামী মাসে দশটা করবো, আগামী দশটা আগামী মাসে দশটা করবো, এইভাবে আমি করতে পারবো কিনা, আর নাকি আমাকে একভাবে করে যেতে হবে? আর আরেকটা কথা হচ্ছে, আমি যদি কোনো মিসকিনকে খাওয়াই, 60 জন মিসকিনকে, সেটা আমার কয়দিন খাওয়াইতে হবে এবং কয় বেলা খাওয়াইতে হবে, এটা একটু জানাবেন। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা যে কোরআন তেলাত করি সেটার তো অর্থ অনেক সময় আমরা পড়তে পারি না বা বুঝি না, সেক্ষেত্রে কি আমাদের কোরআন পড়া কি বিফলে যাবে, নাকি আমরা কিভাবে করবো সেটা একটু বলবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্নের উত্তর আমাদের শেখ অবশ্য পরিষ্কার করে দিয়ে দিয়েছেন। যে জি, আমরা একজন দর্শককে নিয়ে তারপরে আবার আসছি। আসসালামু আলাইকুম। আমি টাঙ্গাইল থেকে কথা বলছি। জি বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন হলো, আগে মাত্রা পেটে থাকা অবস্থায় আমাকে গ্রামের মানুষ সবাই আমাকে হাত পোড়া কোমরে দিতে বলে, বলে যে এটা দিলে দুদিন কিছু হবে না। সমর্থন করে কি দিতে বলে, তারা কি দিতে বলে? পাঠ পড়া দিতে বলে। তারপর আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। জি বুঝতে পেরেছি আমরা। জি শেখ, আমাদের বোনের প্রশ্নটি তো আপনারা অবশ্য ক্লিয়ার বলেছেন। জি জি, একটু ক্লিয়ার করে দিন। প্রিয় বোন, আমরা বলেছি যে আপনি যে কথা বলেছেন, আপনাকে পর পর দুই মাস রোজা রাখতে হবে। জি, আজকে 10 দিন, পরশু 5 দিন, তারপর দিন আবার, এরকম না, আপনাকে ধারাবাহিকভাবে 60 দিন রোজা রাখতে হবে, ধারাবাহিকভাবে। কিন্তু এটা তো আসলে অনেকেই পারবে না, যেমন আপনি হয়তো বা পারবেন না, আর আপনি নাও পারার অনেক কারণ থাকতেই পারে, অসুস্থ হয়ে যেতে পারেন। তো সেই জন্য আপনি যেহেতু এটা পারবেন না, সেই জন্য আপনি 60 জন মিসকিনকে প্রতি মিসকিনকে 60 জনকে প্রতিজনকে এক বেলার আপনার স্ট্যান্ডার্ডের খাবার দেবেন। তো আম ও ফিদিয়াতুন তো আম ও মিসকিন, তো আম এক বেলার খাবারে বলা হয়। অতএব আপনি আপনার স্ট্যান্ডার্ডে স্ট্যাপল ফুড, যেটা আপনার মেইন খাবার, যেটা সেটা যেমন দুপুরের খাবার অথবা রাতের খাবার, আপনি যা দিয়ে খান, আপনি যা দিয়ে খান, এবং এটা হতে পারে 200-250-300 টাকাও হতে পারে আপনার পার মিল। তো এরকম একটি খাবার দিয়ে দেবেন, 60 জনকে আপনি এক বেলা করে দিয়ে দিতে পারেন, অথবা একজনকে 60 বেলা দেবেন, মানে 60 দিন দেবেন, এটাও আপনি করতে পারেন, এটাও হতে পারে। জি, অনেক ধন্যবাদ। আমাদের টাঙ্গাইলের বোন প্রশ্ন করেছেন যে বাচ্চা যখন পেটে ছিল তখন লোকেরা এইভাবে কিসের পাঠ পড়া দিতে বলেছে? না না, এইরকম পাঠ পড়াটা ওরা কিচ্ছু দেওয়া যায় না। এটা এটা হচ্ছে আত্ময়ারা তো শেরকুন, আত্ময়ারা তো শেরকুন, রসুল বলেছেন তৈয়ারা হচ্ছে শেরেক, অথবা এটা একটা তৈয়ারা, এটা এক ধরনের কুসংস্কার, এটার উপর আপনার কোনো বিশ্বাস স্থাপন করার সুযোগ একেবারেই নাই। এগুলো এই জাতীয় পড়াটা কোনো কিছু দেওয়া যাবে না। তবে কি ঝাড়ফুঁক করা যাবে কিনা? ইয়াস, রুকিয়া, যেটা রুকিয়া করা জায়েজ কোরআনে। আমরা যদি দেখি কোরআনের এমন সুরা আছে যে সুরাগুলোকে রাসূল বলেছেন, ও কীভাবে জানলো যে এটা রুকিয়া, এই সুরাটাই রুকিয়া? সেটা সুরাতুল ফাতেহা। তো এইরকম রুকিয়ার যে সুরা আছে বা গোটা কোরআনই আল্লাহ তাআলা শিফা হিসেবে নাজিল করেছেন, এটা বিভিন্ন জনের বিভিন্ন এক্সপিরিয়েন্স থাকতেই পারে। তো আপনি কোরআনে যেটুকু যেটাই আপনি মনে করেন পড়তে পারেন, সুরা ফাতেহার কথা বলা আছে, অন্যান্য সুরাগুলোর ব্যাপারও আছে, আপনি সেগুলো দিয়ে রুকিয়া করতে পারেন ইনশাআল্লাহ। কিন্তু কোন ধরনের ফিতা, পৈতা অথবা কিছুই ব্যবহার করার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ তাআলা। বোন আশা করছি, এবং আপনি যেহেতু প্রশ্ন করেছেন আমরা বুঝতেই পেরেছি, ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, আপনি কোরআনে কারিমের সাহায্য নেবেন, সহযোগিতা নেবেন ইনশাআল্লাহ। আমরা খুবই শেষের দিকে চলে এসেছি, সে দেড় মিনিট পাবো, আর মাত্র দেড় মিনিট। মূল বিষয়ের উপরে কি বলবেন? আমি মূল বিষয়ের উপর যারা শুনছেন আমাদেরকে, আপনাদের সকলকে বলবো, প্লিজ পরিবেশ দূষণ করবেন না, প্লিজ সাউন্ড দূষণ করবেন না। আপনিও নিচু স্বরে কথা বলা শিখুন, আপনার পরিবারের সদস্যদেরকে নিচু স্বরে কথা বলা শেখান। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই ভালোবাসেন। ইন্নাল লাযিনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করেছেন যে আমরা যেন আল্লাহকে ডাকার ক্ষেত্রেও, রাসূলকে ডাকার ক্ষেত্রেও যেন আমরা খুবই নিচু স্বরে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডাকার ব্যাপারেও বলেছেন যে আমরা যেন সেগুলো চিৎকার চেঁচামেচির ব্যাপারে না করি। খায়বার যুদ্ধের সময় সাহাবায়ে কেরাম যখন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছেন একটু উঁচু স্বরে, তো রাসূল বললেন ইন্নাকুম লা তাদউনা আসমা ওয়া লা গায়বা ইন্নাকুম তাদউনা সামিআন করিবা। তোমরা তো এমন কাউকে ডাকছো না যিনি কানে শোনেন না, এমন কাউকে ডাকছো না যিনি
যিনি যিনি অদৃশ্য, যিনি তোমাদের অনেক দূরে বা তোমাদের কথা শুনতে পাচ্ছেন না, তোমরা এমন কাউকে ডাকছো যিনি তোমাদের কথা শুনছেন এবং তোমাদের খুবই নিকটবর্তী। অথবা আল্লাহকে এভাবে ডাকতে হয়, সেই জন্যে অন্য জায়গায় এরকম চিৎকার চেঁচামেচি এখনও যারা খুবই ভদ্র মানুষ, ভালো মানুষ, তারা কি চিৎকার চেঁচামেচি করে? তা তো না। অথবা এটা একটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের এই আওয়াজের মাধ্যমে শব্দ দূষণ হয়। দ্বিতীয় হচ্ছে আপনার যারা গাড়ি চালান অথবা যারা গাড়িতে ওঠেন, আপনারা অনুগ্রহ করে এই শব্দ দূষণটাকে নিয়ে জেরো লেভেলে নিয়ে আসুন অথবা মিনিমাম লেভেলে নিয়ে আসুন। এতে অন্যকে আপনি হয়তো বা না বুঝে ক্ষতিগ্রস্ত করছেন, এই ক্ষতি কিন্তু কবিরা গুণা করছেন আপনি, এবং অন্যের হক আপনি নষ্ট করছেন। অন্যের ক্ষতিগ্রস্ত করা, অন্যকে এটা করা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের এই আয়োজন আলহামদুলিল্লাহ যা কিছু শুনেছি তা যেন আমরা আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলার কাছে কামনা করে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।